ধারাবাহিক কোরআন শিক্ষার আজকে আমাদের ১২তম ক্লাস। আজকের এই ক্লাসে আমরা শিখব যজমের পরিচয় ও ব্যবহার, এবং যজম দিয়ে কীভাবে ছোট ছোট শব্দগুলি তৈরি করতে হয় সেগুলো শিক্ষা করব, এবং পাশাপাশি কিন্তু আমরা কলকলাও শিক্ষা করব। তাই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, আমি আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যজম, যজমের পরিচয় ও ব্যবহার। যজম, এই যে উপরে যে এই যে মাছের কাটার মতো ভাজাওয়ালা এই যে একটা চিহ্ন, এটার নাম হচ্ছে যজম। এই যে তাই যজম উচ্চারণ, যজম, এটা যজম। হামজা তাজবর আত, যজমার হরফ তার ডাইনের হরফ দিয়ে পড়তে হয়, হরকতালা হরফ দিয়ে পড়তে হয়। তো এখন আমরা উচ্চারণ শিক্ষা করব। হামজা বা জবর আব, বার উপরে যজম থাকার কারণে ডাইনের হরফটা বা হরফকে ধরবে। হামজা বা জবর আব, এবং কলকল হবে এখানে, কলকল হরফ পাঁচটি, বাজিম কফত দাল, তাই বা হচ্ছে কলকল হরফ, সে কারণে এখানে কলকলা হবে। তা হামজা বা জবর আবে, আর এদিকে কলকলা হবে না। হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজে, এটা কলকলা হবে। হামজা জিম জবর আজে, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা খ জবর আহ, হামজা খ জবর আহ, হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদ, নরম করে জিব্বার আগা দুই দাঁতের সামনে দিয়ে, হামজা দাল জবর আদ, হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জবর আজ, হামজা সিন জবর এস, হামজা সিন জবর এস, হামজা শিন জবর আশ, হামজা শিন জবর আশ, হামজা সদ জবর অস, হামজা সদ জবর অস, হামজা দদ জবর অদ, কলকলা করা যাবে না এখানে। হামজা দদ জবর অদ, অদ আদে, এভাবে কলকলা করা যাবে না। আর হামজা ত জবর আত, এখানে কলকলা হবে, আবার কফের মতো না, হামজা ত জবর আত, হামজা জ জবর আউজ, হামজা জ জবর আউজ, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, হামজা গইন জবর আউ, হামজা গইন জবর আউ, হামজা ফা জবর আফ, আফ, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, এখানে কলকলা হবে। হামজা কাফ জবর এক, এখানে কলকলা হবে না, হামজা কাফ জবর এক, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা ওয়াও জবর আও, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ, এখানে আওয়াজটা বন্ধ থাকবে, হামজা হামজা জবর আ, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, এখানে মাখরাজ অনুযায়ী হরফগুলি সাজানো আছে। তা আমি উপরে যেহেতু বানান পড়ছি হামজা মিম জবর আম, উপরে বানান পড়ছি, আমি এখন শুধু উচ্চারণটুকু আপনাদেরকে বলে দেবো, আপনারা আমার সাথে সাথে পড়ে নেবেন। আম, আব, আও, আফ, আস, নরম ভাবে, নরমভাবে আস, এই তিনটা হরফই নরম। আজ, আজ, আউ, আজ, আউ, আজ, আউ, আজ, আউ, পার্থক্যটা বোঝা যাচ্ছে কিনা, যেহেতু শুধু ভয়েস দিচ্ছি আমি, অবশ্যই আমি আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্ট করে জানাবেন, আমি বলার চেষ্টা করব। অ্যাজ, শক্ত না, নরম না,
মাঝামাঝি অ্যাজ অ্যাস অ্যাস অস অস দেখেন আমি এই তিনটা হরফ যেহেতু প্রায় সেম মিলে যায় আমি আবার বলতেছি খেয়াল করুন অ্যাজ অ্যাস অস অ্যাট অ্যাট আদে কলকল হবে এখানে আদে এখানেও কলকল হবে আওত আদে আর আওত আদে আওত আর আর অ্যান অ্যান আল আউদ আজি এখানে কলকল হবে আজি অ্যাশ অ্যাশ আই আই এক এক আক আক এটা কলকল হরফ আহ 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 বাতাসটা বের করেন ভালোভাবে আহ আ হামজা হামজা জবর আর এখানে হামজা হামজা জবর আম আম কাম মান হাল উম উল আমি কলম ধরছি আপনি উচ্চারণ আমার সাথে সাথে বলেন 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 এটা বলেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এখন তিন অক্ষর দিয়ে আমরা শব্দ গঠন শিখব হামজা জবর আ লাম মিম জবর লাম গুণ্য করা যাবে না আলাম উচ্চারণটা কি হবে আলাম কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা কাইফা নাস তা নুন সিন জবর নাস তা জবর তা নাস তা নাস তা নুন সদ দেব নস র বেশরু নস রু নস রু নস রু হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু আল হাম দু হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা আন আম তা আলাম উচ্চারণটা কি হবে আলাম কাইফা কাইফা নাস্তা নাস্তা নসরু নসরু আলহামদু আলহাম হাম গুণ্য করা যাবে না আলহামদু আলহামদু আন আমতা আন আমতা এইভাবে আমরা ধারাবাহিক প্রত্যেক দিন একটি করে ভিডিওর মাধ্যমে আমরা ঘরে বসে অল্প সময়ের ভিতরে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষার কোর্স করাচ্ছি আপনি চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে প্রতিদিন সন্ধ্যার পরে এই কোর্সটি করতে পারেন